সরল করি। এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে, বিশেষ কার আছে, গুণের কার আছে, বিশেষ কার
বন্ধনের ভিতরে যে ভাগটা ভাগটা আছে ভাগের কাজ করা শেষ, কারণ দ্বিতীয় বন্ধনে আর বসবে না, এখন তৃতীয় বন্ধনে বসবে। ঠিক আছে, তারপর ভাগ তিন, তিন ঘর দেখবে, আবার আমরা বলতেছি তৃতীয় বন্ধনী কি বন্ধনী দিতে হবে, তৃতীয় বন্ধনী। এখন দ্বিতীয় বন্ধনের ভিতরে কি আছে, বিশ বিয়োগ দুই, বিশ বিয়োগ দুই, তাহলে বিশের থেকে দুই বাদ দিলে কত হবে, আঠারো। এই যে দ্বিতীয় বন্ধনী আর দেওয়া লাগবে না, কারণ আমাদের একটাই অঙ্ক আছে, এই একটাই অঙ্ক করার কারণে দ্বিতীয় বন্ধনী আর বসানো যাবে না, তবে বিশের থেকে দুই বাদ দিলে আঠারো, বিয়োগ এই বিয়োগের বিয়োগ পনেরো, পনেরো তৃতীয় বন্ধনী। হ্যাঁ ঠিক আছে, ভাগ তিন, তারপর আমরা কি বললাম তৃতীয় বন্ধনীর ভিতরে কি আছে, আঠারো বিয়োগ পনেরো, তাহলে আঠারো থেকে পনেরো বাদ দিলে কত হবে, আঠারো থেকে পনেরো বাদ দিলে তিন হবে, তিন। এখানে আমরা তৃতীয় বন্ধনী আর বসাবো না, কারণ তৃতীয় বন্ধনীর ভিতরে শুধু একটা অঙ্ক আছে, এখানে তো আরো কিছু থাকতো, গুণ ভাগ ভাগ থাকতো, তাহলে গুণের কাজ আগে তারপর ভাগের কাজ, ভাগের কাজ তারপর গুণের কাজ, তাহলে আমরা এখানে তৃতীয় অঙ্ক থাকার কারণে আমরা তৃতীয় বন্ধনী আর দিব না। হ্যাঁ মনে থাকবে, তাহলে আঠারো থেকে পনেরো বাদ দিলে তিন, এই ভাগে ভাগ তিনের সমান সমান কেমন করে দেখা হয়, ভাগ তিন, ওই তিন দিয়ে তিন ভাগ করলে এক হবে, কত হবে, তাহলে অনুসার আমরা কত পেলাম, উত্তর এক। এভাবে অঙ্কটা শেষ করবা। হ্যাঁ প্রত্যেকটা অঙ্কের নিয়ম হচ্ছে এরকম সরল, প্রথমে হচ্ছে প্রথম বন্ধনের কাজ, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর ভিতরে যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। ওকে, তাহলে এভাবেই করবা। হ্যাঁ।